প্রেগনেন্সির সময় যদি কোনো রকম কমপ্লিকেশনস না থাকে তাহলে আপনি সাবধানে সিঁড়ি ওঠানামা করতে পারবেন। এটাকে আমরা দুভাগে ভাগ করি, প্রেগনেন্সির প্রথম 28 সপ্তাহ মানে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, তখন ইউট্রাসের সাইজ বড় হয় না, আপনি ব্যালেন্স মেনটেন করতে পারেন, তাই জন্য সাবধানে সিঁড়ি ওঠানামা করুন, ভয় পাবেন না। সিঁড়ি ওঠানামা এক ধরনের ব্যায়াম এবং এটা করলে আপনার ক্যালোরি বার্ন হবে, হজম ভালো হবে এবং কনস্টিপেশন অ্যাভয়েড করা যাবে। অনেকেই প্রথম 28 থেকে 32 সপ্তাহ অবধি কাজ করেন এবং সবসময় অফিসে লিফ্ট থাকে না, যদি আপনি সাবধানে অল্প একটু সিঁড়ি ওঠানামা করেন কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। কিছু স্টাডি বলে অ্যাক্টিভিটি বেশি থাকলে এবং সিঁড়ি ওঠানামা করলে তা নর্মাল ডেলিভারিতেও সাহায্য করে। কিন্তু ফার্স্ট সেকেন্ড ট্রাইমেস্টার পরে মানে থার্ড ট্রাইমেস্টারে 28 সপ্তাহের পরে ইউটারাসের সাইজ বড় হয়ে যায়, আপনি অল্পে হাঁপিয়ে যেতে পারেন, শ্বাসকষ্ট হতে পারে, কোমরে ব্যথা হতে পারে এবং ব্যালেন্স নাও ঠিক থাকতে পারে, সেই ক্ষেত্রে সাবধানে সিঁড়ি ওঠানামা করুন, আস্তে উঠুন, স্লিপারি সিঁড়ি অ্যাভয়েড করুন, হ্যান্ডেল ধরুন এবং হাই হিল পরবেন না। কিছু ক্ষেত্রে সিঁড়ি ওঠানামা বারণ করা হয় যদি আপনার ব্লিডিং হয়, মিসক্যারেজের কোনো ভয় থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, মাথা ঘুরছে, শরীর দুর্বল অথবা প্লাসেন্টা প্রিভিয়া আছে, সেই সময় ডাক্তারের পরামর্শ নিয়ে তবে সিঁড়ি ওঠানামা করতে পারেন।